আপনাদের সামনে হাজির হয়েছি। নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 30 বছরের কোন ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর রক্তপাতের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তের রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছেন। 1967 সালে ছয় দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন এহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে তিনি, আমি প্রেসিডেন্ট এহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, আপনি 15 ফেব্রুয়ারি তারিখে ঢাকায় আসেন, জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাস হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম আমরা অ্যাসেম্বলিতে বসব, আমরা অ্যাসেম্বলিতে আলাপ আলোচনা করব। আমি এমনকি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন বসি, আমরা দেশের শাসনতন্ত্র তৈরি করি। তারপর উনি বললেন, তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি অ্যাসেম্বলিতে আসে তাহলে পাশাই থানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে, তারপরে যদি কেউ যায় তাহলে পেশাওয়ার থেকে করাচি পর্যন্ত সমস্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে, এরপরে যদি কেউ যায় তাহলে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলাপ আলোচনা করব। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পর ইহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে আমি যাব, ভুট্টো সাহেব বলেন তিনি যাবেন না। 35 জন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা এখানে এসেছিলেন, হঠাৎ বন্ধ করে দেওয়া হলো অ্যাসেম্বলি। বন্ধ করে দেওয়ার পর সমস্ত দোষ দেওয়া হলো আমার উপর, সমস্ত দোষ দেওয়া হলো এই বাংলার মানুষের উপর। বন্ধ করে দেওয়ার পর এই বাংলার মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো। আমি বললাম আপনার শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে, আমি বললাম যে আপনার কল কারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ ছাড়া দিল, জনগণ আপন ইচ্ছায় রাস্তায় বেরিয়ে পড়ল, তার শান্তিপূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? যা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই সুন্দর আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহৃত হচ্ছে আমার এই গুলি দুঃখী মানুষের উপর, তাদের উপর চালানো হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি, যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনাদের ভাইয়ের মুখে গুলি মারবেন, কেন আপনাদের ভাইদের হত্যা করবেন। তারপর উনি বললেন আমি নাকি বলি স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি ওনাকে এই কথা বলে দেবার চাই যে আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সাথে তার কথা হয়, আমি বললাম জেনারেল এহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, ঢাকায় আসুন, দেখুন কিভাবে আমার গরিব দুঃখী মানুষকে হত্যা করা হচ্ছে, কিভাবে তাদের উপর নির্যাতন করা হচ্ছে, কিভাবে আমার মায়ের কুল খালি করা হচ্ছে, আপনারা আসুন দেখুন, এর বিচার করুন।
তোমাকে এই কথা বলেছি কি বলি নাই আমি তো অনেক আগেই বলে দিয়েছি ইশারা দিছি তার সঙ্গে বসবো তার সঙ্গে বসবো যারা আমার ভাইয়ের রক্ত নিয়েছে যারা আমার মায়ের গোল খালি করেছে যারা আমার রক্তের কথা করা হয়েছে তার সঙ্গে বসবো তারপর হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে তিনি যে বক্তৃতা দিয়েছেন বা যে বক্তৃতা দিয়ে অ্যাসেম্বলি শুরু করেছিলেন তার সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন এ বাংলার মানুষের উপর দিয়েছেন আমি পরিষ্কার মিটিং এ বলে দিয়েছিলাম যে এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাই আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শোনায় নাই আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আজকে মুজিবুর রহমান যোগদান করতে পারে না ভাই আমার অ্যাসেম্বলি কল করেছে আমার যদি মানতে হবে না সামরিক আইন মার্শাল ল উইথ করতে হবে সাইডে খারলে পরে প্রত্যেক সামরিক বাহিনীকে বেরাকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এরপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না জনগণ আমাকে সেই অধিকার দেয় নাই ভাই আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আমি পরিষ্কার করে বলে দেবার চাই আজ থেকে এই বাংলার কোর্ট কাচারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আমার গরিবের যাতে কষ্ট না হয় যেন আমার লোক কষ্ট না করে সেই জন্য কাল থেকে এই সমস্ত কিছু হরতাল চলবে না রিকশা ঘোড়া গাড়ি চলবে রেল চলবে লঞ্চ চলবে শুধু সেক্রেটারি সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো আটকা কোনো কিছুই চলবে না আমরা তাদের ভাতে মারবো আমরা তাদের পানিতে মারবো তোমরা সাত গুটি মানুষকে দাবায় রাখতে পারবে না এবং জীবনের তরে যা আছে সমস্ত কিছু বন্ধ করে দেবে আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা আওয়ামী লীগের নেতৃত্বে সমস্ত কিছু বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বেরাকে থাকো কেউ কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপরে গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে যদ্দুর পারি তাদের সাহায্য করবার চেষ্টা করব যারা পারেন আমার রিলিফ কমিটিকে কিছু টাকা পয়সা পৌঁছায়া দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকটা শিল্পের মালিক বেতন পৌঁছায়া দেবেন যতদিন না পর্যন্ত আমাদের বাংলা স্বাধীন হচ্ছে না ততদিন পর্যন্ত কেউ খাজনা ট্যাক্স দেবে না কেউ দেবে না বন্ধ করে দেওয়া হলো আর সরকারি কর্মচারীরা শুনুন আমি যা বলি তা মানতে হবে যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কেউ রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় তাহলে কেউ টেলিভিশনে যাবেন না 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে করে মানুষ তার মাইনাপত্র নেবার পারে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সা চালান হতে পারবে না বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে হলে আপনারা পাঠাবেন কিন্তু আর যদি আমার লোককে হত্যা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার ভাই আপনারা দেশটাকে জাহান্নামে ধ্বংস করে দেন না জীবনে আপনাদের সাথে আর মুখ দেখা দেখি হবে না যদি আমরা আমাদের শান্তিপূর্ণভাবে ফয়সালা করতে পারি তাহলে অন্তত ভাই ভাই পক্ষে বাঁচার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে তোমরা আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম